নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের মানিয়ে দেখাবো কিভাবে খুব সহজেই তোমরা বাড়িতে দোকানের মতো চকলেট কেক বানাতে পারবে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে অতি সহজেই কেক বানিয়ে ফেলা যায়। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখো, কেক বানানোর জন্য আমি এখানে ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি, 10 টাকার প্যাকেট। আমি এখানে 4টে প্যাকেট নিয়েছি। এখন প্যাকেট থেকে বিস্কুটগুলো আমি বের করে নেব। আমি একটা ডিশের মধ্যে সমস্ত বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। একটা চাকু সাহায্যে এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে ওই ক্রিমটাকে কিন্তু আলাদা করে নিতে হবে, কারণ ক্রিমটা থাকলে এটা ডাস্ট হবে না। সমস্ত বিস্কুটের ভেতর থেকে আমি এইভাবে ক্রিমটা বের করে সাইড করে দেব। দেখো, সব বিস্কুটগুলো থেকে আমি ক্রিম বার করে দিয়েছি। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা আমি চেলে নেব। এটা আমি চেলে নিয়েছি, কতটা মিহি হয়েছে দেখছো। এটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি গুঁড়ো। মিষ্টিটা তোমরা যেরম খাবে সেরম অনুযায়ী দেবে, যেহেতু চকলেটটা মিষ্টি সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবে। এবার চিনিটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফেটাতে হবে। আমি কিন্তু পুরোটাই দুধে করেছি, জল ইউজ করিনি। দুধটা একবারে প্রথমে দিয়ে দেবে না, এইভাবে পরপর দেবে। যখন দেখবে একটু গাঢ় হয়ে আসছে তখন আবার দুধটা দেবে। দেখো, ব্যাটারটা একদম হয়ে গেছে। উপর থেকে তুলে যখন দেখবে এইভাবে পড়ছে তখন জানবে ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ইনো। ইনোটা দিয়ে ভালো করে এইভাবে আবার ফেটিয়ে নিতে হবে। সব সময় একদিকেই ফেটানোর চেষ্টা করবে। দেখো, ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এটা খুব ঘন হলেও হবে না, আবার খুব পাতলা হলেও হবে না। এরপর যে পাত্রে কেক তৈরি করব সেই পাত্রে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, আর তেলটা নিয়ে পুরো বাটিটাতে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এবার একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এটা বাটির মধ্যে এইভাবে ভালো করে চাড়িয়ে দেব। দেখো, দেয়া হয়ে গেছে। তোমরা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু বাটার পেপার নেই আমি এইভাবেই করেছি। এবার ব্যাটারটাকে উপর থেকে এইভাবে ঢেলে দিতে হবে, ঠিক যেভাবে আমি করছি ওইভাবেই ব্যাটারটাকে তোমরা উপর থেকে ঢেলে দেবে। এবার এটাকে এরমভাবে 3-4 বার একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাঁক না থাকে। এবার কেক তৈরি করার জন্য দেখো, প্রেশার কুকারটাকে আমি 5 মিনিট আগে থেকেই রিহিট করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। এখন আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর সাঁড়াশির সাহায্যে এই বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এরপর সিটিটা খুলে নিয়ে
প্রেসার কুকারের মুখটা আমি আটকে দিচ্ছি 45 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখবে। ফিরে আসছি 45 মিনিট পর। দেখো 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর একটা চাকুর সাহায্যে আমি টিপে দেখাচ্ছি। দেখো চাকুটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, চাকুর গায়ে কিন্তু কিচ্ছু লাগছে না, তার মানে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন সাঁড়াশির সাহায্যে আমি পাটিটা বের করে নেব। আর এটা আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখো আধা ঘন্টা পর পাটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চাকু সাহায্যে ধারটা এইভাবে ভালো করে কেটে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। এরপর একটা ডিশ রেখে বাড়িটা উল্টে দেব ডিশের মধ্যে, উপর থেকে এরমভাবে তিন চারবার একটু ঠোঁকে নিতে হবে, নিয়ে বাড়িটা তুলে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, তার মানে কেকটা কত সুন্দর হয়েছে দেখছো। এরপর এই কাগজটাকে আমি হাতের সাহায্যে পুরোটা তুলে নেব। পুরো কাগজটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি। কাগজটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকটা পিস করে কেটে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। দেখো কতটা সফট হয়েছে কেকটা, আর খেতেও খুব টেস্টি। তাহলে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো, আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে খেতে। ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো।